এতক্ষণ আপনারা যে গান শুনলেন আমার একটিমাত্র সন্তান আদরের ত্রিপর্ণার জন্মের কিছুদিন পর থেকেই জানতে পারলাম ও অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক নয় ও হচ্ছে ডাক্তারি ভাষায় অটিস্টিক ও কিন্তু অপূর্ব গান করে ওর ধৈর্য সহিষ্ণুতা সবই প্রচন্ড বেশি কিন্তু একটাই সমস্যা ওর নিজের অসুবিধে ভালোবন্ধের কথা প্রকাশ করতে পারে না আমরা বাবা মারা যেভাবে ওকে লালন পালন করে এসেছি এতদিন ধরে আমরা যখন থাকবো না তখন ও কোথায় যে যাবে কে ওকে দেখবে এই চিন্তায় আমরা ভীষণভাবে ব্যথার মধ্যে পড়ে আছি আমি জানি না এই পথে শেষ কোথায় আমার দুই ছেলে রামকৃষ্ণ ও বাপ্পা এরা দুজনই মেন্টালি চ্যালেঞ্জড আমরা মা বাবারা যেভাবে ওদের সুন্দরভাবে লালন পালন করছি কিন্তু আমাদের খুবই চিন্তা আছে যে ভবিষ্যতে আমরা যখন থাকবো না তখন ওদের কে দেখভাল করবে এ ব্যাপারে হয়তো সরকারি বেসরকারি অনেক জায়গায় আমি গেছি কিন্তু আজ পর্যন্ত কোনো সন্ধান তার পাইনি এবং জানি না এ পথের শেষ কোথায় ভগবতী ভারতী দেবী নমস্তে জল খাও ছেলে কোনো কাজ করতে পারে না সব খালি মা করিয়ে দেবে তাই না আর দেব না আমি কাজ করে এবার নিজে নিজে করবি এই এই নিজে চুল আসটা আসা 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 ভাই না তুমি যাও খুব পারো খুব পারো শুধু দুষ্ট বুদ্ধি কিচ্ছু করবে না থাক থাক এরকমই চুল থাক তোকে ঠিকই এর মতো দেখতে লাগছে বেচার মতো বুন পেচা ইয়া পেচা বুলে বুন পেচা বুদ্ধি নেই তোমার তুই পেচা তুই কেলি পেচা না আমি পেচা না আমি আমি সুন্দর মুনি বাবালি আমি আমি চুন্ডল আমার চুন্ডল চুন্ডল এসো 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 শোনো না তারা কালকে ফোন করেছিল এটা নিয়ে সাতবার বললি বেশ করেছি 100 বার বলবো অনেকবার বলবো যতবার ইচ্ছে ততবার বলবো হাজার বার বলবো কিন্তু এটা তো বলো যে ফোন করে কি বললো কানাডায় না এখন খুব ঠান্ডা জানো দাদা বললো গার্লফ্রেন্ডের সঙ্গে দুদিন দেখা করতে পারেনি কি করবে বলো দুজনেরই মন খারাপ কি অবস্থা কোনো উপায়ও নেই একদিকে বরফ পড়ছে আর একদিকে তো তারপরে গার্লফ্রেন্ডের হাঁপানি হয়েছে তাই তো হাঁপাবে কেন গত সপ্তাহে বলেছিলে নাক বন্ধ তো যার এক সপ্তাহ ধরে নাক বন্ধ তার তো হাঁপানি উঠবেই তাই না ইয়ার কি হচ্ছে ইয়ার কি কেন
আচ্ছা আমাদের যখনই দেখা হয় তখনই তোমার ওই বিদেশে দাদার থাকার গল্প, নয়তো ওই বিদেশিনী বান্ধবীর গল্প? আচ্ছা তোতা, আমাদের মধ্যে কি কোনো গল্প নেই? না নেই, দাদাকে তো হিংসে করো, যাও না আমেরিকা, তাহলে বুঝবো। যাবোই তো, বিদেশে যাবো, সেখানে বিদেশিনী বান্ধবীদের সঙ্গে জড়িয়ে ধরে ফটো তুলবো, তারপর সে ফটো তোমাকে এনে প্রেজেন্ট করব, প্রেজেন্ট। কি তুমি এত বাজে না, শয়তান, আমি তোমার সাথে জীবন কথা বলবো না, চল না আমি। আরে তোতা, এই এই শোনো, আরে আরে এই বাংলি, এই এই তোতা, এই তোর বন্ধুর কথা বলিস না তো, পাঁচ মাস হয়ে গেল, অনিদার কোনো পাত্তাই নেই। এবার আসুক, আমি কি বলেছিস? তুই সব ভুলে যাস, কানা যা কানা যা, তোর একটা গার্লফ্রেন্ডও আছে। আছে আছে আছে। ললিতা, তোমার কাজ কেমন এগোচ্ছে? না না, এগোচ্ছে আর কই, শুধু বড় বড় কথার পাহাড় হচ্ছে। তোমাকে আপসেট লাগছে একটু? একটু পুরোপুরি আপসেট। এই সরকারি বাবুদের বাবুগিরি ঠেলায় না ধৈর্য আর রাখা যাচ্ছে না, সামান্য একটু জমি। বোকামে বোকামে, ওইটাই আমাদের একমাত্র সম্বল, ধৈর্য। তোমাকে তো আমি বলিনি, তুমি শুনলে। কি? রাজ্য সরকারের একটা সংস্থা, বড় বড় গাল ভরা হাঁক ডাক্তাদের, তারা নাকি ডিসেবল ছেলে মেয়েদের জন্য জান লড়িয়ে দেয় একেবারে। তার ভাইস চেয়ারম্যান অত্যন্ত দরদি কণ্ঠে আমাকে বললেন, কুকুর বেড়ালের জন্য জায়গা দিয়েছি, আপনাদের জন্য দেব না। তবু ভালো, ওরা আমাদের অভিমন্যুদের এখন ওই বেড়াল কুকুরের থেকে একটু উন্নত দেখে। দ্যাটস রাইট। হ্যাঁ গো, তোতা কোথায়? তোতা খাবে না? আরে কখন থেকে ডাকছি মেয়েটাকে, এই তোতা আসছি, দাদার সাথে জরুরি কথা বলছি, আসছি। এত বকবক করতে পারে না, সারাক্ষণ বকবক করছে। সার্থক নাম তোতা, ওর বকবকানির ঠেলায় বাবা নামটা দিয়েছিলেন। অভিমন্যু নামটাও বাবারই দেওয়া, কি জানতো নামটাকে এভাবে সার্থক করে নিজেকে গণ্ডির মধ্যে আটকে রাখবে ছেলেটা। দুজনেই এগিয়ে চলেছি, আস্তে আস্তে ওষুধ নির্ভর হয়ে যাচ্ছি, কতদিন থাকবো কে জানে, এরপর কি হবে বলো তো। আমি এসেছি লোকাল ট্রেনে করে, খিদে নিয়ে এসেছি গো, তোমার খাবার ঘরে বন্ধু, দাও না খাবার মোরে, সাজিয়ে যতন করে, এসেছি আমি এসেছি। জিজ্ঞেস করো তো কতদিন থাকবে। আচ্ছা ছেলের বন্ধুর সঙ্গে এরকম ভাসুর ভাদ্দর বইয়ের মতো কথা বলছো কেন বলো তো? গতবার যাবার সময় ঝগড়া করেছিলি মনে নেই? ওহো, কি পেঁচালো মন চাণক্য। থ্যাংক ইউ মেতুল, যতই ঘষাঘষি করো শোনা হয়। ও, কি নতুন কথাই না বললো। কাকিমা, কিছু দেবে না, খালি ডিশ চাটবো। খালি এই নে, এগুলোর ব্যবস্থা কর, আমি আবার অন্য ব্যবস্থা করছি। কাকিমা, আমার না প্রচুর 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 কথা আছে, আমি না সত্যি সত্যি প্রেমে পড়েছি। হ্যাঁ, করি। যে ছিল আমার স্বপ্ন চারিনি, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। মহর্ষি লয়াকার র মহিলার ওগো ছ ওগো, শুনছো? এই শোনো না, অনেকক্ষণ ধরে তো হলো না বানান করে পড়া, এবার উঠে পড়ো। জানো তো অনেক দেরি হয়ে গেছে, ঘড়ি না ঘোড়ার মতো ছুটছে। এবার আলবো সয়েকার ওগো, এবার বাজার যাও, এবার না কিচ্ছু পাবে না, গরুর খাবারও পাবে না জানো। এই দেখো, গরুর খাবার বলে না খোঁচা দিও না, বুঝলে? নেয়া তোরা বুঝতে পারে না তাই। এই তো কদিন আগের খবরের কাগজে লিখেছে,
ব্যাটেল ফিল্ডের দাম হু হু করে বাড়ছে। ছ দয়ম ছদ্ম ব্যাটেল ফিল্ড মানে কি? গবাদি পশুর খাদ্য। ওটা না, ওটা ক্যাটল ফুড। ক্যাটল ফুড ব্যাটেল ফিল্ড মানে যুদ্ধক্ষেত্র, যেখানে যুদ্ধ হয়। ইয়ে বলছিলাম কি, হাজারবার বলেছি না, কেন ইংরেজি বলার চেষ্টা করো? হাজারবার তোমাকেও তো বলেছি, আমার কাছে তুমি দিদিমণি গিরি ফলাতে এসো না। ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই। তোমার শ্বশুর মশাই সাত সাতটা মাস্টারমশাই রেখেও আমাকে ক্লাস সেভেন পার করাতে পারিনি, কিন্তু সে আমি আলুর ব্যবসা করে বর্তমানে 7 কোটি টাকার মালিক। কি গো, ঝাড়ুনাতে কেন? আজ কি তিনি আসছেন না? না না, আসবে, একটু দেরি হবে। ভাই আসবে না তো তাকে নিয়ে? একটু এগিয়ে রাখছি। ও, সেই জন্যে ঝাড়ুনাতে জিনা হয়ে ফিল্ডে নেমে পড়েছ? ছিচি, এত্তার জঞ্জাল। ছি, হ্যাঁ গো, দিদির কি খবর গো? জানো, আজ আবার ওই ওই মানে ওই বিয়ের বায়না। কি আমি করি বলো তো? কি আর করবে, আমার গলায় ঝুলিয়ে দাও, গঙ্গায় ঝাঁপ দিয়ে মরি। আরে কি কথা, যাই, জানো ভাই এলো বোধহয়। কে, সাল্লা বাবু? ও বাবা, আর বলো না, 1 ঘন্টা ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে, আর আমিও বোকার মতো দাঁড়িয়ে আছি। তাই সেজন্য চালাকের মতো চলে এসেছো একা একা? আমি দিদির ঘরে যাচ্ছি। কেন? দিদি যেন একটা জিনিস এনেছি, দিয়ে আসি। কেমন? আচ্ছা যা, এখানে মাছ ভাত খেয়ে যেও, আজ ছুটি আছে আমার। সাল্লা বাবুর সঙ্গে স্যান্ডি পেড়াবো, নিজের হাতে মাংস রান্না করব আজ রকরকে। স্যান্ডি ভাজা বেশি ঝাল দেবে না কিন্তু, ওটা না আমি বেশ কুড়কুড়ি করে রান্না করব। আচ্ছা, এটা কি হচ্ছে? সবাই মিলে ওকে জ্বালাচ্ছ কেন? আমি দিদির কাছে যাচ্ছি। আজ ওইসব কিচ্ছু হবে না, শুধু মাংস আর ভাত। না 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 না, অতক্ষণ থাকা যাবে না। তাই আগে এবার ভাই ফোটা দিনও আসিসনি, বড় হয়ে গেছিস খুব না? আমি যদি মায়ের পেটে দিদি হতাম, পারতি সেমনি করতে? এই তো এ আসতে পারে। আসুন আসুন। হ্যাঁ, আপনার জন্য বসে রয়েছি, দারুণ খবর রয়েছে। আসুন, ধরুন। না না, আপনি এখন ধরাবেন না। বেশ, বলুন কি সুখবর? চক্রব্যূহ এবার ভাঙবে, অভিমন্যুরা সব বাইরে এলো বলে। তাই? হ্যাঁ, ডাক্তার স্মল এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে দেখা গেছে যে ইম্যাচিওর ব্রেনের গ্রোথ হতে শুরু করেছে। এতদিন 8 বছর পর্যন্ত গিয়ে আত্মকথাও কোনো সাড়া মেলেনি, এইবারে ডক্টর স্মল দেখিয়েছেন যে 12-13 বছরের মানুষের বুদ্ধিকে এরা ছুঁতে পারে। ডাক্তার, আপনার সেই পুরনো অভ্যেসটা এখনো গেল না? না, একেবারে শেষ পাতাটা না পড়েই পরীক্ষায় বসা। ডক্টর স্মল এটাও স্বীকার করেছেন যে হাজারে একজন পেশেন্ট হয়তো পৌঁছতে পারবে কৈশোরে, কিন্তু ডাক্তার, একজন পূর্ণবয়স্ক মানুষ, সে যদি 12 বছরের কিশোরের মতো বিহেভ করে, সেটা কি খুব সুখের হবে? ধরুন, একটা ছোট্ট অপারেশন, একটা চেষ্টা, যদিও খরচটা অনেক বেশি। লাভ নেই, লাভ থাকলে সারা পৃথিবীতে রাজা বাদশাহদের ঘরেও অভিমন্যুরা থাকতো না।
হাসছিস, আবারও হাসছিস। তোকে একদিন এমন মারবো না, তখন বুঝবি নিজের সংসারে ফিরে যা না। আমাকে জ্বালাচ্ছিস কেন? আর একদিনই কথা বলো, আমি ঠিক চলে যাব। সে তো তুই রোজই বলিস, এখন আয় আমার কাছে। আয় না, জানিস তো হাঁটতে পারি না। পারবো না, তোমার ঠাকুরকে বলো। আচ্ছা ঠিক আছে, তাই বলবো, এখন তো আয়। কাজের বেলায় আমি, এসো। বাবা ধর, সাবধানে ওঠো। পালকির বাণ মারো, এক চ দেখবি চেঁচাচ্ছ, এক মারো। মন্টুদা আবার শুধু আমার দোষ ধরো? এই একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়ে আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা ওদের মনের মতো করে এখানে একটুখানি খেলাধুলো, একটু আঁকা, কে একটু গান গায়, কিন্তু এভাবে কতদিন বলুন তো, কতদিন আমরা পারবো? কোথা, আপনি কি একটু এগোতে পারলেন না? আরে ম্যাডাম, এগোতে তো চাইছি, কিন্তু পেছন থেকে এমন টান যে আপনাকে আর কি বলবো। আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের মতো মানুষদের জন্য কি আপনাদের মতো বড় সরকারি অফিসারদের কিচ্ছু করার নেই? ম্যাডাম, নামেই আমরা সরকারি অফিসার, কিন্তু আদতে আমরা সরকারের হাত পামাদার চাকর। কিন্তু তবু তবু ম্যাডাম, আমি আপনাকে বলছি, আমি আমার জান লড়িয়ে দেব। প্লিজ প্লিজ কিছু করুন। কোথায় যেতে হবে বলুন না, আমরা সবাই মিলে না হয় সেখানে যাই। কোন অফিসারের কাছে যেতে হবে, আমরা গিয়ে হাত পা ধরি, তাতে যদি কাজ হয় অন্তত এইটুকু তো জানতে পারবো যে আমরা যখন থাকবো না তখন তখন আমাদের ছেলে মেয়েগুলোর মাথার উপর একটা ছাদ থাকবে। কেমন আছিস? বাহ, কেয়া বাত! তোর বোনের মতো কপাল যদি আমার থাকতো রে অভি। কপাল নেই, কপাল নেই। না না, আছে আছে, তবে রইয়া সইয়া খেতে হবে। আছি আছি আছি, কারণ বেশি খেলেই বদ হজম হয়ে যাবে। আর কেসটা যদি লুকো চুরির হয় তাহলে তো একেবারেই সাবধান। সব কি সাবধান কনিতা? গেল চলে, তোকে বলবো আর মরবো না কি আমি? হ্যাঁ, কোনো তো কমবেন নস রে। হ্যাঁ, সারাদিন শুধু বক 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 করে যাবি, এবার দেশ সারা পৃথিবী রাষ্ট্র করে আমি সালা বগাচ্ছিত। বাবা, একটা সাবধানের উত্তর চেয়েছি, তার এত কথা? এত কথা মরোগে যাও, আমার জানা দরকার নেই তোমার উত্তর। তাহলে জামাটা দে তো, এইসব লোকের সামনে বেশিক্ষণ থাকলে না মেজাজ গরম হয়ে যায়। ওরে সালা, এই তোতা, নিজের জামাটুকু পর্যন্ত তো সেলাই করতে পারিস না, সেটা দাঁড়া করে দেয়। আমার বড় বড় কর্তা ন্যাকা এই যে গেছে। আমি একটু আসি। এতগুলো বছর কেটে গেছে, সেই সরস্বতী পুজো, সেই গাড়ি, কেন যে আমরা তিনজন সকলের থেকে আলাদা হয়ে গেলাম, কেন যে আমি তোকে জোর করলাম অভি, কেন আমি তোকে জোর করলাম বলতো? তুই আমায় কখনো ক্ষমা করতে পারবি না? না বল না অভি, তুই আমায় কখনো ক্ষমা করতে পারবি? পারবি না, তুই আমায় কখনো ক্ষমা করতে পারবি না। না সে নানা বানানো নাই জানুক, আমাকে মাঝে মধ্যে চাটা সাপ্লাই দিয়ে যেতে পারবে তো? আরে দূর দূর, ঢ্যাঁড়স ঢ্যাঁড়স।
সারাক্ষণ শুধু বক বক আর বক বক তুমি ভাবতে পারো জিজ্ঞেস করছে স্যান্ডি ভেজে খায় না সেদ্ধ হ্যাঁ মেয়েটা এটুকুও জানে না যে স্যান্ডি ঝলসে খেতে হয় ঝলসে গুরু জ্যাসা শ্বশুর ওয়েসা বৌমা কেন আরে বাম স্যান্ডি বা কি বলি বলো তো তোমাকে ওই একটু বিয়ার একটু কোল্ড ড্রিঙ্ক একটু ভটকা তিনটে একসাথে পাঞ্চ করে তারপরে তালে তাল মিলিয়ে ঢুকঢুক ঢুকঢুক করে পান করা আরে বাবা তাতে তো দারুণ নেশা হবে রে দারুণ দারুণ দাঁড়া দাঁড়া তোকে আমার কথা বলি বিয়ের পরে হানিমুন করতে তোর মাকে নিয়ে পুরী গিয়েছি বুঝেছিস তারপর তোর মাকে কিছু না জানিয়ে একটা ছোট্ট একটা কিনে বুঝেছিস ছোট্ট একটা কিনে সাগরের পাড়ে বসে টুক 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 করে মেরে দিয়েছি পুরোটা তারপর তারপরে শেষ শেষ সারা রাত তোর মার পা ধরে মা মাগো বলে কান্না শুধু তাই নয় তোর মার পা ধরে ভেড় ভেড় করে নিজের পুরনো প্রেমের সব কথা বলে দিয়ে তোর মার পা জড়িয়ে মা মাগো এবারের মতো ক্ষমা করে দাও বলে কান্না তারপর তুমিও শেষ সেই থেকে মায়ের আঁচলটি ধরে মিনি বিড়ালের মতো আরে চুপ চুপ ওরে বোকা মিনি বিড়াল হয়ে যদি সংসারটায় শান্তি রাখা যায় তাহলে ক্ষতিটা কিসে তবে হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু বনপো হয়ে যাই বনপো হ্যাঁ বনপো আরে বাঘের মাসি তো মেনি দেখো এই চিড়িয়াখানায় এসে আমার তোতা পাখিটা যেন আমার বোবানা হয়ে যায় যাক আমি উঠি আমার অনেক কাজ পড়ে আছে দেরি হয়ে যাচ্ছে আসি এসো এই দেখে 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 পড়ে যাবো পড়ে যাবো আদিন বাদে অফিসটা ডুব দিয়ে না সেই পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে কলেজ ডুব দিয়ে মনে আছে দোতলা বাসের সামনে বসে সে দুজনে মিলে চলেছি চলেছি একবার কলকাতার দক্ষিণ একবার কলকাতার উত্তর এই এই করে চলেছি আর তুমি সে চিৎকার করে মাঝে মাঝে হেমন্তর গান গাওয়া একুল ভেঙে ওকুল তুমি গড়ো যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো এই মেঘলা দিনে একলা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ মনে আছে মুছে যাওয়া দিনগুলি সে একটা কথা দিনগুলি আমায় যে পিছু ডাকি স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে কি হয়েছিল মনে আছে সে কন্ডাক্টর ছল ছল চোখে এসে আজকে তোমাদের আর ভাড়া দিতে হবে না ও তোমাকে চিনতো আমি মেরেছি কেন কি হয়েছে নাকি কোথেকে এসে আমার মেয়েটাকে বন বন বলে জড়িয়ে ধরলো এসব পাগল ছাগলদের বাড়িতে বেঁধে রাখতে পারেন না মেয়েটাকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছিলাম সমস্ত ভেস্তে দিল এই চল না 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 আর চোখে হ্যাঁ পাত্র পেলি
আমার কিন্তু সুন্দর বর চাই। হ্যাঁ, এই তুই আমাকে একটু সাজিয়ে দিবি তো? দূর দূর। দেব দেব, দেখবে রানীর মতো লাগবে, একেবারে কুইন ভিক্টোরিয়া। আরে কি কেস হয়েছে বুঝছি না। কেন? আরে আমি দিদির ভাই, আমি দিদির কাজ ঘেঁষতে সাহস পাই না, আর ওই তোতা ঘন্টার পর ঘন্টা দিদির কাজ ঘেঁষে বসে আছে। শাল্লা বাবু, হ্যাঁ তুমি কি বোঝো না? এই যে দেখুন না, দুজনে একসঙ্গে বেরোবার সুযোগ তো আর বারবার হয় না, তখনই চান্স পাই, ব্যাস বলবে চলো দিদির বাড়ি যাই। আরে ছোট্ট একটা মেয়ে কি বুঝবি ওর মন? এই ভাই শোন না, বলো ও যখনই আসতে চাইবে এখানে নিয়ে চলে আসবে, ঠিক তো? আচ্ছা নিয়ে চলে আসবি, কেমন? আরে বাবা কোথায় এখন সিনেমা থিয়েটারে ঘুরে বেড়ানোর বয়স, মাঠে ঘাটে ঘুরে বেড়ানোর বয়স, হোটেলে খাবার বয়স? আরে বাবা ওরা দুজন তো এখন ইয়াং বাটল, বোধহয় ইয়াং কাপল বলতে গেছিল। বলছিলাম যে কত তো বাংলা শব্দ আছে, কি দরকার বলো ইংরেজি বলবার? আরে বাবা সঠিক সময় যদি সঠিক শব্দটা মনে করতে পারতাম তাহলে কি বাংলায় দুই পেতাম? তাই তো। বুঝলে শালা বাবু, ক্লাস সেভেনেও যখন ওই দুয়েতেই শুয়ে রইলাম তখন বাবা একদিন স্কুলে গিয়ে হেডমাস্টার মশাইকে বলেছিলেন, আপনারা আমারই সামনে আমারই ছেলেকে লাথি মেরে স্কুল থেকে বার করে দিন, ওই অপগণ্ড সন্তানের বাবা হওয়ার ওটাই আমার একমাত্র শাস্তি। বড় কম হয়েছে, ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোঁতা কাকশিয়ালের মাতা। চলো আবার আবার আবার। আচ্ছা আমাদের কি শোয়াটা হবে না নাকি? আমাদের কি শোয়াটা হবে না নাকি? দেখি এসো, আর দুষ্টুমি করে না, যাও নিতাই দেখাচ্ছে, চলে যাও। কি হলো, ওঠো, কি হয়েছে, কি গো? লালাবু উঠে পড়ো। ও দাদা, সাত সকালে আবার কোথায় বেরিয়ে গেল মা গো? দাদাবু সারা বাড়িতে খুঁজে পেলাম না। দাদাবু, ও দাদাবু কোথায় যে যায় না, এখন কোথায় খুঁজি আমি, ভাল লাগে না, খালি কাজ বাড়িয়ে চলেছে। তোর মা কি হলো? ও মা, আমি ঘুম থেকে উঠে দেখি ওই দাদা খাটে নেই। দেখো এদিক ওদিক কোথাও আছে। আমি দেখেছি মা, ছাদে দেখেছিস? হ্যাঁ ছাদেও দেখেছি। কোথায় গেল? চলো আমি দেখছি। না না তুমি বসো, আমি দেখছি। ওহ আমি সব দেখলাম, বাথরুমে দেখেছি, ওখানেও নেই। ছেলেটা যে কি করে না এক একদিন, সত্যি সব জায়গায় ঠিক করে দেখেছিস তো? সব জায়গা দেখেছি, ছাতেও দেখেছি, কোথাও নেই, বোধহয় রাস্তায় যেতে হবে। দাদাবাবু দাদাবাবু ও দাদাবাবু 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 কোথায় যে গেল না, কি করি এখন আমি? ও দাদাবাবু 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 বাবু 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 এই তো বাবু
দাদাবাবু, ও দাদাবাবু, দাদাবাবু গো, দাদাবাবু, দাদাবাবু। অভিমন্যু, আরে এখানে তুমি কি করছো? চলো 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 ভেতরে চলো। দাদাবাবু, ওঠো ওঠো ওঠো, ওঠো ওঠো ওঠো, চলো চলো, চলো। যেখানে সেখানে এভাবে শুয়ে পড়ে কখন দিয়ে খুঁজছি বলতো তোমায়? আমি মঞ্জুদা, আগে তোমার চালচলন কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। আচ্ছা, অসহায় ছেলেমেয়েগুলোর প্রতি তোমার একই ব্যবহার বলো তো। তুমি যাই বলো, ওই সারাদিন ওই লায়লা ক্যাবলার সঙ্গে থাকতে আমার মোটেই ভালো লাগে না। কে তোমাকে মাথা দিব্যি দিয়েছে এখানে থাকবার জন্য? মাথা দিব্যি নেই ঠিকই, কিন্তু পেটের দিব্যি তো আছে। পেটে তো এক ফোঁটা আমার বিদ্যে নেই, কোন চলে যাবো চাকরি করতে? কিচ্ছু বোঝে না বাবা গো। ও আপনি, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। নাকি? চার দিন ধরে তো ফোন ধরনি কি? ওসব মন ভোলানো ঢপ অন্য জায়গায় দিও, আমাকে ওসব দিতে এসো না। ও মা, আমরা আবার ঢপ দেবো কেন? আপনি ঢপ দিয়ে টেলিফোন করেন তাই ও আর পাত্তা দেয় না। মন্টুদা, না না মন্টুদা না, মাঝে মাঝে ওরকম ইয়ার্কি করে। আপনি ফোন করেছেন আমি একদম বুঝতে পারিনি, না হলে আপনি ফোন করবেন আর আমি ধরবো না তাও কি হতে পারে বলুন? নাকি? মনে রেখো ফাইলের ফাঁস কিন্তু আমিই খুলবো। নাকি? তোমার এখানে কোনো কাজ নেই, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। পাহারা, আমি তো এখানকার সব দারোয়ান গাড়োয়ান, এমন পালোয়ান পয়সা ফেললে তো পাওয়া যায় না। যাও একটু চা নিয়ে এসো। যাও শ্রীলেখা দি, একটু চায়ের বন্দোবস্ত করো, আমি ততক্ষণ বাবুর সঙ্গে দুটো কথা সেরে নি। ফাইল কিন্তু ফেসেই থাকবে। এই দুপুর রোদ্দুরে এলাম, কোথায় একটু চা খাবো, গল্প করবো, কথা বলবো, প্রাণ জুড়বে তা না। তা না, এই বর্গি এলো ঘরে। আগের বাবুরা আকারেঙ্গিতে হ্যাংলামি করতো, এখন আপনারা বড্ড পেয়ারা হয়ে গেছেন বাবু। নাকি? সময় কোথায়? আসল কথা এসো, খুশি হলে কাজ দেব, না হলে লবডঙ্কা। বড় কৌতূহল হয়, জানতে ইচ্ছে করে আপনারা নিজেদের ঘরে কেমন স্বামী কেমন বাপ। তাতে তোর বাপের কি? হ্যাঁ, এনে ফাইল। মিনিস্টার আমার মুখের উপরে ছুড়ে মেরেছে, আমি তোর মুখে ছুড়ে মারলাম। আর ললিতা দেবীকে বলে দিস আমার দ্বারা সম্ভব নয়, আর তোরা থাকলে এখানে কোনো কিছুই সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করাই আমাদের ব্রত বাবু। আপনার মতো কালকে উঠে কত দেখলাম, অভ্যেস হয়ে গেছে। নাকি? হোম আমাদের হবেই, আপনাদের মুখে ঝামা ঘষে দিয়ে আমরা গড়ে তুলব আমাদের স্বপ্নের হোম। আর কিছুদিন অপেক্ষা কর। একি খাওয়া দাওয়া হয়নি? নিতাই, যাই মা। নিতাই, আসছি। নিতাই, কি ব্যাপারটা? কি এখনো খাওয়া দাওয়া হয়নি? একি মা, আপনি আপনি যে বললেন আপনার ফিরতে দেরি হবে, আর সেই সুযোগে তুমি এই হাল করে রেখে দিয়েছো, ছেলেটাকে খাইয়ে বন্ধ দাওনি? না মা, আসলে আমি অনেকবার চেষ্টা করেছিলাম, আমি খাওয়াতে গেছিলাম, ও একেবারে দাঁত মুখ কামড়ে রেখে দিয়েছিল, আমি জোর করতেই আমাকে তো চুল টুল টানে সে একাকার কাণ্ড। কি অসভ্যতা মেয়েগুলো! কেন এরকম করিস বাবা? লক্ষ্মী শোনা আমার, নিতাই তার কাছে খেয়ে নে। শোন না, আমি 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 পরে খাওয়াবো। এই একটা কাজ করবি, তুই নিজে নিজে খেয়ে নিবি বাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর রাখতে হবে না। উফ, আমি হাতটা ধুয়ে আসছি। ও বাবা, পারি না সত্যি। খুব মেজাজ হচ্ছে না তোমার? আমার গায়ে জল ফেলে কেন? হ্যাঁ আমার ছেলে হলে না দিতাম কানে করে এক বেশি বেশি। আমি তো চেষ্টা করছি খেলো না, মায়ের জন্য অধিক কাজ হচ্ছে না। হ্যাঁ মা, আমাকে একটু জল খাইও না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, খাই নিন আপনি। এত জ্বালাতন করে না, যখন মরে যাব তখন বুঝবি। উফ, খায় না দায় না, সব সময় খালি খেয়ে না।
নে নে আমার নিজেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে ধর না না এইটুকু যা স্বাভাবিক ওষুধ দিয়ে দিয়েছি একটু রেস্ট করলে ঠিক হয়ে যাবে ঠিক আর কি হবে রোজই তো এই চলছে আর ললিতা আমি তোমাকে বহুবার বলেছি যে তুমি জোর করো না ওকে ছেড়ে দাও ও খেতে পেলে ঠিক খাবে আচ্ছা বলুন তো পারা যায় আমরা খাবো ছেলেটা খাবে না পারতে হবে আমাদের শক্ত হতেই হবে ললিতা আমি আগে অনেকবার বলেছি আবার বলছি আপনি যদি সব সময় ওর তালে তাল দেন তাহলে কিন্তু ওর আবদার বেড়েই যাবে কি অসম্ভব জেদি হয়ে গেছে আপনি জানেন কি অসম্ভব মেজাজ আর সমস্তটা হয়েছে ললিতার জন্য সারাদিন খালি অভিমন্যু 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 নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়েছে ওহো আপনি যদি এরকম ছেলে মানুষ আরম্ভ করেন তাহলে তো আমাকে এখান থেকে যেতে হয় ললিতা প্লিজ আমাদের একটা সমাধানের পথ বের করতে হবে মা মা এই যে এসেছেন কি যাই এখানে মা মা শোনো তুমি মাকে কামড়ে দিয়েছ মার জ্বর হয়েছে মা তোমার কাছে থাকবে না আমি মাকে নিয়ে যাচ্ছি একদম কথা বলবে না তুমি আমার সাথে একদম কথা বলবে না তুমি সমস্ত কিছু বোঝো বুঝে শুনে তুমি মাকে কষ্ট দাও চলে যাও এখান থেকে যাও তুমি এক্ষুনি যাও অসভ্য ছেলে কোথাকার যাও এখান থেকে আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করলেই পারতাম জানো তো তোমার মায়ের জ্বর হয়েছে আগে জানলে দোষ আমার খুব খারাপ লাগছে জানো তো আরে না এরকম জ্বর তোমার প্রায়ই হয় যখন দাদা আঁচড়ে দেয় কামড়ে দেয় মারে দাদা মারধর করে কামড়ে দেয় মানে মানে হ্যাঁ তো ওই যখনই দাদা আর মায়ের ফোনে একটু রাগারাগি হয় মা ভ্যাঁ করে কেঁদে দেয় আর বাবা বলবে নিশ্চয়ই তোর মাকে দিয়েছে ধাক্কা তোর দাদা আর জানো যখন দাদা ফোন করে বলবে পাঁচ বছর দেশেই ফিরবে না মার কেঁদে কেটে একেবারে জ্বর এসে যায় তখন বাবা বলবে নিশ্চয়ই তোর মাকে দিয়েছে মক্ষম কামড় ও এক এক সময় তুমি এমন ভাবে কথা বলো না জাগে শোনো না একদিন বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে ঘুরে আসবো ঠিক আছে না কেন আর কটা দিন যাক যদি দাদা এর মধ্যে আসতে পারে দেখো খাবার এসে গেছে আর কোনো কথা নয় প্লিজ আমারও ভীষণ খিদে পেয়েছে চলো শুরু করা যাক তুমিও শুরু করো তোমারও নিশ্চয়ই খিদে পেয়েছে শালা কি বন্ধুত্ব হ্যাঁ বন্ধুত্ব শিশু প্রেম করতে ছুটবে আর আমরা হেমন্তর গান সাপ্লাই করব ও ক্যাসেটের পেছনে কত পয়সা খরচ হয়েছে বলতো এদিকে আমাদের বিড়ির সুতো পটি পার হয়ে যাচ্ছে পিকনিকটা মনে আছে পিকনিক পিকনিক মনে আছে থাকবে না কি অ্যাক্টিং
যেন মালকে পুরো আউট। কি যেন গানটা, ও যে আমার মন নিয়েছে। মানে তুমি সেদিন আউট হওনি? তুই আর নাকামি করিস না, মাল খেলে কেউ গান গাইতে পারে? মানে সত্যি মাল খেলে কেউ গান গাইতে পারে? উত্তম খেয়েছিল না হেমন্ত খেয়েছিল যে বিশ্বজিৎ খাবে? এখানে এলেই মনে হয় কলেজে সেই কমন রুমে আড্ডা মারছি। আচ্ছা মাঝের এতগুলো বছর তোরা কি করে গায়েব করলি বলতো? আমার বাড়িতে গিয়ে দেখ, সীমাটা সেই সাত বুড়ির এক বুড়ি হয়ে বসে আছে। ওই টিপিক্যাল ব্যাটা ছেলেদের মতো এবারে ওবারে গিয়ে বইয়ের নিন্দা করবি না। তুই নিজে কিরে, তুই বুড়োস নি? হ্যাঁ তুই আছিস নাকি? তুই আছিস আমার বিশ্বজিতের মতো? গল্প বলো। আমরা একটু গল্প করছি শোনা, তুমি তুমি যাও নিতাই দাকে বলো গল্প বলতে। তুমি বলবে। অভিমন্যু লক্ষ্মী ছেলে বাবা কথা শোনো। ভগবানের মতো নিষ্ঠুর আর হিংসুটা কেউ নেই, একটু সুখ সহ্য হয় না। অভির অ্যাক্সিডেন্ট আর কি খুব দরকার ছিল? আর এই রাস্কেল ডাক্তারটা পেছনে গুচ্ছের ডিগ্রি নিয়ে অভির মতো একটা বাচ্চা ছেলেকে দিনের পর দিন অ্যান্টিবায়োটিক খাওয়ানো। কুড়ি বাইশ বছর আগে আমাদের বয়সটাই বা কি ছিল? ডাক্তারের ওপর ভরসা করা ছাড়া তো কোনো রাস্তা ছিল না তখন। আর সাধারণ মানুষ তো ডাক্তারের উপরেই ভরসা করবে, কে জানে, জানি না কি হবে। এরু 1780 হ্যাঁ বলো চন্দ্রা। তাই নাকি, ফার্স্ট ক্লাস, কে বাত! এই তো সব গুছাচ্ছি। হ্যাঁ এদিকে সব গুছিয়ে রাখছি। শোনো, শুধু তোমার আসনটাই শূন্য, মাসটুকু খাটলেই বাস পাচ্ছি। ওকে বাই। বাবা এতগুলো শূন্য! হ্যালো, হ্যাঁ কথা বলছি চন্দ্রা, সুরেশ রায়ের মেয়ে চন্দ্রা। বাবু, বাবু বলছি রাতের খাবারটা দিয়ে দি। এক্ষুনি কটা বাজে? তা মন্দ বাজেনি, তোতা দিদি তো বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসেছিল, শুয়ে পড়েছে, অবিদালও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। তোর মা কোথায় রে? মা তো ছাদে, বললো আপনার হয়ে গেলে ডেকে দিতে। ছাদে ঠান্ডা পড়তে শুরু করেছে, ওপরে তো দারুণ হাওয়া খেয়েছে, তারপরও কালকে পূর্ণিমা, হেভি সিন। ঘরের দরজা জানলা বন্ধ করে ঠান্ডা মেশিন চালিয়ে রাখলে প্রকৃতির হয়েদার বোঝা যায় না। বলছিস? হ্যাঁ তো, মা তো পুরো ভোগ করছে। তুই এগুলো ছড়িয়ে রাখ। ঠিক আছে। এত সুন্দর রাতটা একলা একলা উপভোগ করছো?
কিন্তু হিম পড়ছে, গায়কটা কিছু দিলে পারতে। কাল কাল সরস্বতী পুজো, এই দিনটা আমাদের জীবনে কতবার আসবে বলো তো? কতবার? যতবার বাইরে গেছি কাজের মধ্যেই সময় শেষ হয়ে গেছে, আর প্রত্যেকবার ফেরার সময় মনে হয়েছে যে ললিতাকে নিয়ে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত একবার ঘুরে নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, ও তো কোথাও যাওয়া হয় না। আমার জীবনে এই দুঃখটা কোনোদিন এলো না, মানে ঘটনা আর কি। আমার মনে আছে জাস্ট থ্রি টাইমস, তিনবার আমার মা আমাকে বলেছিল যে নীরু একটা বিয়ে করে এইবার, আর আমি প্রত্যেকবারই বলতাম যে থাক না মা, কি হবে এইসব করে, এই তো মায়ের বেটায় তো দিব্যি আছি, এর মধ্যে আর অন্যরকম টেনো না। এই বলার পর চতুর্থবার মা কিন্তু আর আমাকে বলেনি, তার ফলে আমার জীবনে ললিতা কি বিনীতা কি সঞ্জিতা কি কল্পিতা কারো কোনো ছায়াই পড়ল না। তা আপনিও বা নানা করলেন কেন? মানে কিরকম লজ্জা লজ্জা করছিল আর কি, মানে দু একবার তো না না এরকম বলতেই হয় তাই। আরে এইরকম সৌভাগ্যই বা কটা লোকের হয়, পরস্ত্রীর হাতের আদর এই মানে কদর। কিন্তু ললিতা আপনাকে এই খাটুনিটা একটু কমাতে হবে, এই ঘরে বাইরে এত পরিশ্রম করা। একটা কথা না আপনাকে বলা হয়নি, তোমাকেও বলিনি, কদিন আগে আমি আর অভিমন্যু বসেছিলাম, ও এমনি খেলাধুলো করছিল, হঠাৎ একটা ফোন এলো, আমার মুখে চন্দ্রা শুনে পড়ছে, সে কি আনন্দ কি উচ্ছ্বাস, আমি তো একেবারে অবাক, আমি 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 নিজেই ভুলে গেছিলাম। অথচ ও কি বলছিল ললিতা, এতদিন পরে সেই সমস্ত ঘটনা, আর বিশেষ করে ওই ঘটনা ঘটার পর থেকেই তো অভিমন্যু, এটা সম্ভব ডাক্তার চ্যাটার্জি? সম্ভব যে তা তো বোঝাই যাচ্ছে, আগে ভাবতাম যে কাছের মানুষদের মধ্যে ওদের মনের পথ চলা, কিন্তু 22-23 বছর আগে যা হারিয়ে গিয়েছে তা না না, আমার আমার মাথা আর কাজ করছে না। আচ্ছা আচ্ছা, ওর মন ওকে যত সঙ্গ দেবে ওর কষ্ট তো তত বাড়বে তাই না? হেল্পলেস, আমরা এখানে সবাই হেল্পলেস, কিন্তু এসব ভেবে নিজের শরীর মন নষ্ট করবেন না ললিতা, আপনাদের সুস্থ থাকতে হবে, অভির কথা ভেবেই নিজেদের সুস্থ রাখতে হবে। কতদিন থাকবে অভিমন্যু? অভিমন্যু কতদিন থাকবে? কি কথা বলছো ললিতা? আমার বুকের ব্যথাটা এখন ঘন ঘন হয়, ওষুধ খেয়েও কোনো ফল হয় না, কাকে বোঝাবো কি যে অভিপ্রায়। কি করে বোঝাই যে অভিমন্যুরা প্রতিদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে করতে ওদের আয়ুটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, নিয়েছে বটে, কিন্তু সেইটাই বোধহয় ওদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। বাবা, এই যে
দাদাকে আর সাজিয়ে কাজ নেই, তুই নিজে একটু রমচং মাখ। বাবা কি আবার, বাবা কি আবার, মেম সাহেব আসছে লন্ডন থেকে, এরকম পেশির মতন চেয়ারে দেখলে ভিমড়ি খাবে। শোনো, আমাকে তোমার মতো অত অদ্ভুত করে দেখতে নয়, আমি এমনি মেম সাহেব, সে আসতে লাগে না। বলরে ঠিক ঠিক, আমাকে পাউডার মাখবি না? পাউডার তোর দরকার নেই রে, তুই এমনিতেই ফার্স্ট ক্লাস আছিস। তুই এমনিতেই ফর্সা দাদা, তোর পাউডার দিয়ে লাভ নেই, কি করবি পাউডার দিয়ে? তুই কি অনিদার মতো কেলে নাকি? কেলে বললো রে আমাকে, আমি কেলে? কি করছিস নাকি? খুব রান্না তো, সব কিছু চাই। আচ্ছা ঠিক আছে, কি হলো কি আবার? নে পাউডার, যত ইচ্ছে সাজ। হয়েছে এবারে? এত জেদ না তোর, এত জেদ, মাখ যত খুশি পাউডার মাখ, মাখ মাখ, উফ মাখ পাউডার মাখ। আরে আরে কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গু। আমি এটাই বলতে চাইছিলাম। তার মানে আমি যে এতগুলো কথা জিজ্ঞেস করলাম তার উত্তর? আসলে তোমার কথাগুলো ও শুনেইনি। আমি শুনেছি ঠিক, কিন্তু কোন প্রশ্নের উত্তরটা আগে দেব সেটা বুঝতে পারছিলাম না। কেউ বোঝে না, কেউ বোঝে না, আমার তোতা নিজেই এত বকবক করে যে কারোর উত্তর শোনার প্রয়োজনই হয় না। কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমার জানা খুব প্রয়োজন, খুঁটিনাটি সব জানতে হবে, হয় তোমরা বুঝবে না। চন্দ্রাদি, আমি তোমার সাথে আলাদা বসবো, আমার অনেক কিছু জানবার আছে। শিওর। শোনো না, আসলে কানাডা নিয়ে ওকে একটা থিসিস জমা করতে হবে, তো তাই আর কি। এই ওটা দাও তো, কি আছে দাও তো, কাকিমা তুমি না খেয়েই মর। আমি আর খাবো না দাদা, তুই আর খাস না, সময় কেন আমার পিছনে লাগে। ওবি তোর মনে আছে ছোটবেলা একবার খেলতে খেলতে তোর গায়ে থুতু লাগিয়ে দিয়েছিলাম বলে কত রেগে গেছিলিস তুই? কতদিন কথা বলিস রে আমার সঙ্গে? আমি এখানে আসছি। সেই নিজের বালিশ ছেড়ে আমার, এই সরে শোও না, আরে সরে শোও। মা, মা কি চাও? বাবা, মা কি চাও? আমি এখানে শোবো। বাবা, ও মা, তুমি আমার ওখানে উঠে এলে কেন? এখানে বাবু, তুমি তোমার ঘরে যাও বাবা। বাবা, মা কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, উফ বাবা, চলো 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 চলো, উফ বাপরে বাপ, ঘুমো ঘুমো ঘুমো, না ধরবে না, কেউ ধরবে না, ঘুমো। আচ্ছা আচ্ছা, কাঁদে না কাঁদে না, ঘুমো ঘুমো, ধরবে না ধরবে না, কেউ ধরবে না বাবা, তুমি ঘুম ঘুম, না কেউ ধরবে না, এই চাপাটা ঠিক করে দাও, না কেউ ধরবে না, কেউ মাকে ধরবে না, তুমি ঘুমো ঘুমো। বাবা রে,
ওটা আবার কি হচ্ছে তোমার? উফ, আবার এখন নিব অগত্যা অগত্যা এসো না না ধরবে না ধরবে না না ধরবে না ধরবে না কেউ ধরবে তো ধীরেকে সামলাতে সামলাতে আমি বুড়ি হয়ে গেলাম কিন্তু অর্জুন বলছি নেক্সট সানডে এলে কিন্তু দাদার সাথে দেখা হবে না কিন্তু ম্যাডাম তোমার দাদার ফেরা তো প্রায়শই ক্যান্সেল হচ্ছে আপনার কত পেছাবো বলতে পারো আহা পেছাবে কেন তোমরা রবিবারই এসো কিন্তু একটা কথা রাখতে হবে বলুন ম্যাডাম এ বাড়িতে এসে কিন্তু দাদার কথা একদম তুলবে না তুমি তো জানো দাদার জন্য মা সারাক্ষণ মন কেমন করে দাদার কথা উঠলেই মা ভয় করে কেঁদে দেয় ও এই ব্যাপার না না তুমি নিশ্চিন্ত থাকো আমরা তোমার দাদার বিষয়ে কোনো কথাই বলবো না আরে ওকে নিয়ে আমরা এত কথা বললে ও বেচারা তো আমেরিকায় বসে ভীষণ খাবে এই লুচির গন্ধটা না রোববারটাকে ধরে রেখেছে অভিমনু খেয়েছে খাচ্ছে কদিন ধরে খুব মুডে আছে আর তোতা হই সেই ফোনেতে এক গাদা মিথ্যে কথা বলেই চলেছে বলেই চলেছে আর তুমি যে কেন ওর এই মিথ্যেকে প্রশ্রয় দাও আমি বুঝতে পারি না কে জানে আই তোতা আলিতাই ঠিক বলেছো থ্যাংক ইউ এই দেখো তুমি এখানে আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি বাবু তোমায় কখন থেকে ডাকছে তাড়াতাড়ি চলো শুনতে পাইনি গো যাচ্ছি তুমি যাও এসো আর দেবো লুচি এই নেবো এগুলো শেষ করি এই যে কি রাজকার্য হচ্ছিল বাবা আমার বেস্ট ফ্রেন্ড ফোন করেছিল তাকে সাত সকালে গুচ্ছে মিথ্যে কথা বলে দিলে মিথ্যে মিথ্যে নয় তোর বন্ধুদের কেন বলিস যে দাদা বিদেশে থাকে তোর কি অসুস্থ দাদার পরিচয় দিতে লজ্জা করে আর সেই জন্য কোনো বন্ধু বান্ধবকে তুই বাড়িতে আনতে চাস না এই মিথ্যের আড়ালে সেই সত্যিটাকে তুই কতদিন লুকিয়ে রাখবি মিথ্যে নয় মিথ্যে নয় তোমরা প্লিজ চুপ করবে আমার কথাগুলো সব সত্যি তুই কি পাগল তোতা যে মানুষটা ভালো করে কথা বলতে পারে না ভালো করে হাঁটতে পারে না বোধবুদ্ধি প্রায় নেই বললেই চলে তবুও তোর কথাগুলো মিথ্যে নয় সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি একটা অমানুষ ডাক্তারের ভুল চিকিৎসায় আমার ফুটফুটে সুন্দর দাদাটা যেমন একটা মাংসের পিণ্ড হয়ে গেছে তেমনি ডাক্তারই পারবে আমার দাদাকে নতুন জীবন দিতে আমার ডাক্তার কাকু দেবে দাদাকে নতুন জীবন তোমরা দেখে নিও দাদা সুস্থ হয়ে যাবে হবেই তোমরা দেখে নিও এখন না হয় বিদেশেই থাক কিন্তু আমার স্বপ্ন সত্যি হবেই হতেই হবে আমার মাও মাঝে মাঝে বলতো স্বপ্ন নাকি অনেক সময় সত্যি হয় হয়তো Thank you.
ব্যাপারটা কি? হ্যাঁ এই যে সখী, আরে এসে গেছি তোমার শাহজাহান এবং যথারীতি যুদ্ধে পরাজিত হয়, তাই তো? মমতাজ, তুমি কি ভেবেছিলে আমি যুদ্ধে জয়ধ্বজা উড়িয়ে আসব? আজ্ঞে না সম্রাট, আমি জানি আমাদের ইতিহাসে সম্রাট নিরর্যুগ ফিরে এসেছে। বাইরে যতই আগুন জ্বলুক না কেন, তিনি সুরসাধ্যেই ব্যস্ত। এনিওয়ে, কি হলো কি বলো? আজ একজন উপমন্ত্রীর প্রাক বিবাহ অনুষ্ঠান অর্থাৎ আই বুড়ো ভাত অনুষ্ঠিত হচ্ছে এবং এই সমগ্র অনুষ্ঠানটির পূর্ণ দায়িত্ব কাঁধে নিয়েছেন পশ্চিমবঙ্গের একজন প্রথম সারির সার কারখানার মালিক। মানে সার কারখানার মালিক আমাদের মূল্যবান পরিকল্পনাকে অসার করে দিল। অ্যাবসলিউটলি, এবং এটা শুধু একবার না, বেশ কয়েকবার। কি হবে এবার? পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। শোনো চন্দ্রা, কিছু ভালো কাজ করতে গেলে কিছু হারাতে হয়। তোমার কয়েনগুলো, তোমার সেই দাদুর দেওয়া 150-200 বছরের পুরনো সব কয়েন, যেগুলো অ্যান্টিক। কোনো লাভ নেই চন্দ্রা, কোনো লাভ নেই। ওগুলোকে আলমারিতে সাজিয়ে রেখে আমার কোনো লাভ নেই। তার চাইতে বরং কিছু অসহায় মানুষের জীবন ওই কয়েনগুলো দিয়ে আমি রঙের রসে ভরিয়ে দেব। কোনো কিন্তু নয়, তুমি ফিরে গিয়ে সব ব্যবস্থা করে দেখি, আর এদিকটা আমি সামলে নিচ্ছি। লাভ নেই জানো চন্দ্রা, এই দেশি নেতাদের লাঠি খেয়ে আর কোনো লাভ নেই। তার চাইতে বরং ওই বিদেশি আমিরদের পা চেটে পেট ভরানোয় অনেক লাভ আছে। চলো 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 চলো। কেন হবে না ডাক্তার কাকু? আমার বন্ধুর মায়ের ক্যান্সার সেরে গেল, আর আমার দাদা সুস্থ হবে না? তো দাদা তো অসুস্থই নয়, যে মানুষ সম্পূর্ণ সুস্থ তার কি চিকিৎসা করবো বল দেখিনি। সুস্থ? একটা মানুষ ভালো করে কথা বলতে পারে না, পড়াশোনা করতে পারে না, চলতে পারে না, সে সুস্থ? আচ্ছা তুই আমাকে বলতো, একটা 3-4 বছরের ছেলেকে যদি ক্লাস 10 এর পড়া তৈরি করতে বলা হয়, সে পারবে? পারবে না। তার সাথে দাদার কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই যে, অভিমন্যুর বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীরটা বড় হয়েছে, কিন্তু তার মগজ মানে মস্তিষ্ক ব্রেন সেটা ডেভেলপ করেনি। সেটা কেন তাহলে চিকিৎসা করে ঠিক করছো না? তুমি তো ছোটবেলা থেকে দাদাকে দেখছো, বলো এতদিনেও কিছু করতে পারলে না? আমি আমি তো কোন ছাড়, সারা পৃথিবীতেই তাবড়ো তাবড়ো ডাক্তার, বুদ্ধি, বিরাট বিরাট সায়েন্টিস্ট, কত যে এই নিয়ে মাথা ঘামাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলছে, কত রিসার্চ গবেষণা হচ্ছে, কিন্তু কোনো সুরা হয়নি। সমস্ত ব্যাপারটা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। কেন ডাক্তার কাকু কেন? অথচ দাদা তো সব বোঝে, কেমন সুন্দর বাজনা বাজায়, আমাকে মা বকলে কষ্ট পায়, তাহলে কেন দাদা এরকম ভাবে কষ্ট পাবে? আমার যে দাদাকে নিয়ে অনেক স্বপ্ন। আরে কিছু স্বপ্ন আছে স্বপ্নই থেকে যায়, তা বাস্তবে কোনোদিন রূপ পায় না। সায়েন্স এখনো এই ব্যাপারে হার মেনেই চলেছে, তবে একটা দিন নিশ্চয়ই আসবে যখন এই অভিমন্যুরা বিজ্ঞানের হাত ধরে চক্রব্যূহের বাইরে এসে দাঁড়াবে, তখন তোদের মতো মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা পা ফেলে এগিয়ে যাবে। কবে ডাক্তার কাকু, কবে? জানি না রে, তবে ততদিন আমাদের মতো মানুষদেরই ওদের পাশে দাঁড়াতে হবে,
ওদের কাঁধে রাখতে হবে আমাদের নির্ভরতার হাত। আমরাই তো পারবো ভালোবাসা দিয়ে ওদের বাঁচিয়ে রাখতে। এই ললিতা, আরে এসো না। আসছি আসছি। দেখো 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 দেখো, একটু গাছটা জল দিয়েছি, একটু আদর করেছি, দেখো কিরকম নতুন পাতা বেরিয়েছে। আর মালিটা গাছটা বাঁচবে না বলে ছাদের কোণে ফেলে দিয়েছিল, ভাগ্যিস একটু জল দিলাম। এ কি, তুমি এত ঘামছো কেন? শরীর খারাপ নাকি? তাহলে আজ তোমাকে দেখে একটা কবিতা বলার লোভ হচ্ছে, কিন্তু কে আবার কি ভাববে? কে আর কি ভাববে, কয়েকটা পায়রার কাক ছাড়া তো কাউকে দেখছি না। শোনাও না। অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ছিলে গো কোন বাতাসে, ঘুরে বেড়াও কোন বাতাসে, যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে, যার আশায় আজ শূন্য হলো, কিশোর জাগাও তাহার আসে। যা বললাম সেটা কিন্তু কেউ জানে না, শুধু জানিস তুই, আমি আর অনিন্দ, ঠিক আছে? তখন সবাই সবাই খুশি, কাকিমার আর কোনো দুঃখ থাকবে না, কাকুর আর কোনো চিন্তা থাকবে না, সবাই আমাদের বলবে তোরা কি করেছিসটা কি, তোরা তো মাটিতে শহর গুলামি এনেছিস। আমরা বলবো এত কিছু করেছি শুধু আমাদের বন্ধুর জন্য, তো দেখো তোমরা সবাই দেখো আমার বন্ধু কত খুশি, দেখো দেখো। বছরে একটা দিন তাও তোমার মনে থাকে না? আরে বাবা, বাড়ি ফিরছো? মনে আছে, সব মনে আছে বাবা, সমস্ত মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। এ কি, এটা কি? দেখো তো পাগল মেয়ে সেই সন্ধ্যে থেকে বুড়িটাকে সঙ্গের মতো সাজিয়ে গুজিয়ে বসিয়ে রেখেছে। বেশ করেছি, দুজনেই ভুলে গেছো আমার বন্ধুর বাবা মারা কত ঘটা করে ম্যারেজ অ্যানিভার্সারি করে, আর আমার বাবা মাকে দেখো, দুজনের কি মিল। ভুলিনি, এই যে প্রেজেন্টেশন, সুগার, থাইরয়েড, প্রেসার, ট্রাইগ্লিসারাইড, এক মাসের ওষুধ রয়েছে। ইস, কিপচে কোথাকার, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, দেরি করো না কিন্তু, আজ আমি একা হাতে সব রান্না করেছি। এই রে বোঝো, দাদাও হাতে চামচে নিয়ে বসে আছে, আমি কিন্তু টেবিল সাজিয়ে এক্ষুনি ডাক দেবো, তাড়াতাড়ি করো। ডাকো মা, ডাকো। বাবা চলো চলো চলো, অনেক দেরি, কোনোদিন হবে না শুধু, চলো কাছের হবে কাছের হবে, শুধু এই ক্ষণ হবে না শুধু, চোখ বন্ধ করো। আবার চোখ বন্ধ কেন করো? কোনো কেলেঙ্কারি করবো না বাবা, করো। কতক্ষণ? চোখ খুলো। কেলেঙ্কারি? আর নতুন করে কি কেলেঙ্কারি হবে, চিরকাল এই লোকটা তো এইটার আর এইটার মাঝখানে রয়ে গেল, এক গা গয়নায় মুড়ে দিলে তোমাকে, তুমি তো এত খুশি হবে না, ওদিকে বলো। কেলেঙ্কারির এক শেষ, চোখটা এবার তুমি বন্ধ করো। কতক্ষণ? চোখ খোলো। কেলেঙ্কারি কেলেঙ্কারি কেলেঙ্কারি।
দমটা ফুরিয়ে গেল তো, এটাই স্বাভাবিক। কারণ বহু যুগ ধরে বহু মানুষের কিন্তু একটা কথা বলবার পরেই দমটা ফুরিয়েছে। এসো, কাছে এসো, দেখি তাকাও তো আমার দিকে। এবারে কানটা খুলে যে কথাটা বলছি শোনো। বাবা আর মাকে বলার আগে আমাকে আমাকে জানতে হবে ছোঁয়াটির বিদ্যে কত, কি করে। পাগল যে তাতে কোনো সন্দেহ নেই, তা না হলে তোর মতো একটা মেয়ের পাল্লায় পড়লো কি ভাই? তোমার চেয়ে অনেক ভালো, এমবিএ করেছে। আচ্ছা, সেক্টর 5 এ নিজেই গাড়ি চালিয়ে যায়, তেল দেয় অফিস। আর যা দেখতে না, নাকটা এই খারাপ, আর গায়ের রংটা পুরো দাদার মতো, আর হাসিটা বাবার মতো। হাসিটা অতটা ভালো নয়, কিন্তু হাইটটা তোমার মতো। হ্যাঁ, 6 ফুট বলিস কি রে তোতা? এই অভি আমার মতন 6 ফুট হাইট বলছে? তুই একটা কথা বল, তুই একটা 1.5 ফুটিয়া, সে একটা 6 ফুট। একটা 1.5 ফুটিয়া হয়ে 6 ফুটের ঘাড়ে চাপলে কি করে? ও মা, তুমি এখন বাড়িতে? হ্যাঁ, আমার শরীরটা একটু ভাল লাগছিল না বলে চলে এলাম। ললিতা, তুমি যেখানে গেলে শান্তি পাও সেখানে যাও, কোনো আপত্তি নেই, কিন্তু কোনো ছেলে মানুষই স্বপ্ন দেখো না, কষ্ট পাবে। সেই 7 বছর বয়সে বাবার কাছে শেখা এরম নিখুঁত সুর সুস্থ সাধারণ মানুষও কম বাজাতে পারে। সব গুজগাজ শেষ, শুধু পলকে একটা ফোন করে দিতে হবে, নাও ধরো। ও থ্যাংক ইউ, চিয়ার্স। চিয়ার্স। জানো চন্দ্রা, একটা কথা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু সত্যি কথা কি জানো, আবার তোমাকে ছেড়ে থাকতে হবে এটা ভেবে যতটা কষ্ট হচ্ছে আমার, তার চাইতেও বেশি আনন্দ হচ্ছে এটা ভেবে যে আমরা অনেকটা দূরে গোতে পারবো। অনেক দূর নয় তো, আমরা শেষ প্রান্তে পৌঁছবো, আমাদের মিশন সাকসেসফুল। আমি একটা পাপ থেকে মুক্তি পাবো চন্দ্রা, অন্তত বাকি জীবনটা আমি একটু প্রাণ খুলে হাসতে পারবো। কেন কেন বারবার ওই একই কথাগুলো বলে নিজেকে কষ্ট দাও? তুমি নিজেও তো কতটুকু ছিলে, তোমার কোনো বোধ বুদ্ধি ছিল তখন? না চন্দ্রা, আমার জন্য একটা মানুষের সারাটা জীবন নষ্ট হয়ে গেল, সারাটা জীবন। তুমি নিজে কি পেলে বলো? চলো এসো এসো, অভি বোধ বুদ্ধি সব হারিয়েছে, দুঃখ কিও জানেই না। কিন্তু তুমি চন্দ্রা, ওই ঘটনাটা আমি আজও ভুলতে পারিনি, পারিনি, তুমি পেরেছ। না, গাড়ি তো চাবি লাগানো, তুই গাড়িটা চালা না।
না বাবা ওসব আমি পারি না। তোর বোকা চাবিটা ঘুরিয়ে দিয়ে তো গাড়িটা হুট করে আগে চলে যাবে। না রে আমার ভয় করছে। ছেড়ে দে না, ও তো বলছে ও পারবে না। তোর বোকা চাবিটা ঘুরিয়ে দিলে তো গাড়িটা আগে চলে যাবে। বলছে তো আমি পারবো না। আমি চালাই। দূর তুই তো মেয়ে। এই ওবি চালা না, গাড়িটা পারবি চালাতে। চালা না ওবি, চালা না। ওটা চালা। তোর আমার জন্য দাঁড়াবি তো? আমি এক্ষুনি ঘুরে আসছি। অভিমন্যুর জন্য আমি আজও অপেক্ষা করে আছি। আমি তোকে ঠেলে ঢুকিয়েছি চক্রব্যূহে, বারবার ফিরে ফিরে আসি একা একা। ওর কাছে আমি ক্ষমা চাই। ওনা কিছু বোঝে না, কিছু বোঝে না। আমাকে আদর করে, ও এখনো ছেলে মানুষই রয়ে গেছে। চক্রব্যূহ থেকে অভি হয়তো বেরোতে পারবে না, কিন্তু তোমার এই উপহারে অভিমন্যুরা বাকি জীবনটুকু নিশ্চিন্তে কাটাতে পারবে। অনিন্দ্য, আমরা তো আছি। আমরা তো আছি। আচ্ছা তুমি সব ব্যবস্থা করে ফেলেছো তো? সব ব্যবস্থা হয়ে গেছে। এবার শুধু এই কয়েনগুলো ডক্টর ব্রাউনের হাতে পৌঁছানোর অপেক্ষায়। মজুমদার আন্টি সমস্ত ব্যবস্থা করেই রেখেছেন। ভাগ্যিস ডক্টর ব্রাউনের মতো এরকম অ্যান্টিক পাগল কুবেররা এখনো আছেন, তাই তো গোটা পৃথিবীটা আজ আমার হাতের মুঠোয়। জানো চন্দ্রা, আমি যখনই অভিকে বলেছি না, ওটা কি খুশি, কি খুশি, কি খুশি তুই ভাবতে পারবেন। আমার এক এক সময় মনে হয় জানো যে ও মাঝে মাঝে বোঝে, ও বোঝে জানো তো, মাঝে মাঝে ও বোঝে। আমার না না না, দেখি দেখি দেখি, একদম না। সাত মাস আমাদের দেখা হবে না। আমি ভাবতে পারছি না, মানে আমাদেরও জামাই হবে? না, তাও আবার এক টুকরো হিরে। আমার না ছোঁড়ায় খুব দেখতে ইচ্ছে করছে। থেকে জানা রে, জানা আমার উপায় নেই গো কাকিমা। আসলে রাজস্থানে একটা প্রত্যন্ত গ্রামে চাষির ঘরে একটা কয়েন আছে, আর এই কয়েনটাকে ও ঠাকুর বলে পুজো করে। আর এই ঠাকুর যদি একবার আমার ঘরে বাসা বাঁধে, আমার সব স্বপ্ন সফল। তুই সমস্ত খবর কোথেকে পাস বলতো? না, যেখানে সেখানে চলে যাস যখন তখন, যদি কখনো কিছু একটা ঘটে যায়। অদ্ভুত নেশা তোর পুরনো কয়েন জোগাড় করা। আরে শুনি, লাখ লাখ টাকার ব্যাপার, কি করবি অত টাকা নিয়ে? আরে ও দাদুকে তো দেখুনি, কাকা বাবুর কাছে পুরনো জিনিস দেখে, পুরনো কয়েন দেখে, তাদের ইতিহাস শুনে আমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যেত। ইনফ্যাক্ট দাদুর ছিল শুধুই নেশা, আমার তার সাথে পেশাও। আর কয়েকটা দিন অপেক্ষা করো কাকিমা, সময় আসছে কাকু, আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত। তোতার বিয়ে দিয়ে শুরু হবে আমাদের নতুন সকাল। না আমি উঠি, তোমরা কিন্তু এদিকে সব ভালো করে সামলে নিও। এরপর নিশে আপনি ফোন টোন আর কিছু করবেন না? ইচ্ছা করেই তো করি না। এই যে তোমরা আমাকে নিয়ে এত টেনশন করো না, আমার দারুণ লাগে সত্যি বলছি। আর এবার তো আরোই করবো না, কি খবর যে নিয়ে আসছি তোমরা ভাবতেই পারছ না। চলি কাকু, সাবধানে। টাটা। সাবধানে যাস বাবা। হ্যাঁ হ্যাঁ। কি করবে বলো তো,
শুধু রহস্য আর রহস্য, কিছু তো বুঝে উঠতে পারছি না। চন্দ্রাও কিছু বললো না। আমি বাপু একটা কথা ঠিক করেছি, এবার ফিরুক ওদের দুজনের বিয়ে দিয়ে দেব। সে তো দেবে, কিন্তু তোমার বাড়িতে ওই কি কুটুম না কি আসছে সামলাতে পারবে তো? জানি না বাবা, কি যে করব কে জানে। তুমি কিন্তু ডাক্তার চ্যাটার্জিকে আসতে বলবে, উনি সংসার না করেও অনেক বেশি সংসারী। চ্যাটার্জিকে তো আসতে বলতেই হবে, তোতার উপর তো ওনার পুরোটাই অধিকার। ছোটবেলায় কতখানি সময় ওর পেছনে নষ্ট করেছেন তুমি ভাবো তো। এই তোমার মনে আছে তোতা যখন প্রথম সেই নাচ শিখতে শুরু করলো, ডাক্তার চ্যাটার্জি ঘন্টার পর ঘন্টা সে এই গান গাইছে ওই গান গাইছে, আর তোতা নিচেই চলেছে নিচেই চলেছে। মনে আবার থাকবে না, তোতা চলে যাবে গো। চলে তো যেতেই হবে, তোতা চলে যাবে, তুমি থাকবে না, আমি থাকবো না, তোতা থাকবে না, অভিমন্যু এত স্বার্থপর। ললিতা এভাবে বলো না, ওর পক্ষে তো এটাই স্বাভাবিক, বরং আমরাই তো স্বার্থপরের মতো ওর বিয়ের কথা এতদিন ভাবিনি। কি হবে আমাদের অভিমন্যুর, কি হবে গো? তুমি নেই, আমি নেই, তোতা নেই, আমাদের অভিমন্যু। চিন্তা তো হবেই মা, কিন্তু আমাদের তো কোনো হাত নেই, নানান উপায়ে একটু শান্তি খুঁজি। এই যে মায়ের সংসার সাজিয়ে বসে আছি, কত লোক কত কথা বলে, সবই কানে আসে, আমি ভণ্ড, সব ভরংবাজি, কি এসে যায় আমি তো জানি। ঠাকুরের কাছে আমি কারুর কোনো অমঙ্গল চাই না, তাই ঠাকুরের দিকে তাকিয়ে যদি অন্যের মঙ্গল কামনা করি তাতে তো কোনো পাপ নেই, ওইটুকুতেই আমার শান্তি। মনকে তো কিছুতেই বোঝাতে পারছি না, আসলে বিশ্বজিৎ তো কম কথা বলে, কিন্তু ওর মনের অবস্থাটা আমি বুঝি, ওর শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমার কোনো ক্ষমতা নেই মা, লোকে ভাবে আমি সাক্ষাৎ মা, ভেবে যদি তারা শান্তি পায় পাক, আমার হাত থেকে দুটো ফুল পেলে তারা ভাবে এতেই তাদের কাজ হবে। হোক, তাই তো মাকে বলি মাগো, এদের বিশ্বাসেই শান্তি, এদের বিশ্বাসটুকু ভেঙে দিও না মা। যাও ললিতা, বাড়ি যাও। আমার মেয়ে নতুন জীবন করতে চলেছে, ও যেন সুখী হয় মা, তোমরা একটু দেখো। মুখ এত নিষ্ঠুর কেন মা? আমি আমি তোমার চিনতে পারছি না মা, তোমাকে এত নিষ্ঠুর লাগছে কেন মা? আমি আমি চিনতে পারছি না, আমি তোমাকে চিনতে পারছি না। ও আমি কেন পারছি না মা, মাগো কেন পারছি না, মাগো মাগো আমি কেন তোমায় চিনতে পারছি না মা? ভাবুন একবার, জীবনের কঠিনতম পথ ঘামতে ঘামতে পার হচ্ছি, অথচ মনের মধ্যে গান গুনগুন করছে। আমি পথের মাঝে পথরালেম ব্রজে চলিতে, কোন মাঝন পারে বলিতে। আরে বাহ 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 বাহ, জবাব নেই। সত্যি আপনার এই এই ধুতি আর এই হাত গোটানো শার্ট, এ আমাদের একদম কৈশোর আর যৌবনকে যেন গলা জড়াজড়ি করে সামনে যা বলেছেন। অথচ দেখুন আমার এই এত সুন্দর পোশাক আমার এই শ্রীমতীর একেবারে না পছন্দ। হ্যাঁ তাই, সকলে কত ভালো ভালো প্যান্ট শার্ট পরে। আর এই হলো আমাদের নিতাইদা, সঠিক টাইমে আমাদের ব্রেক দিতে জানে। মায়ের বলাই আছে, দু মিনিট পরে জল, আধ ঘন্টা পর চা ভাজা ভুচি, তার এক ঘন্টা পরে ডিনার। আরে বাবা, আপনি তো দেখছি একেবারে মেম সাহেব। এই এতর পর আবার ডিনার, অসম্ভব। আরে হবে হবে, ক্যাপিংটা ভাবো না। মেনু তো সারপ্রাইজ আছে, একেবারে প্রাইজ পাওয়ার মতন। হ্যাঁ নিতাই বড্ড কথা বলে, যা এখান থেকে।
আরে এ তো জমে একেবারে কুলপি হয়ে গিয়েছে, এর সঙ্গে একটু নায়িকার নাচ গান হলে তো ছবি হাউসফুল। আরে আমার আমারই মনের ভেতরে কিরকম গান উতলে উতলে উঠছে, মানে মনে হচ্ছে বসন্তের হাওয়া চলছে, আমি পথ ভোলা এক। আরে গানটা ধর না। না না না, আমি পারবো না, পারবো না, পারবো না। আমি পথ ভোলা এক কোথেকে এসেছি, আমি পথ ভোলা এক কোথেকে এসেছি, সন্ধ্যাবেলার জামেলি গো সকালবেলার মল্লিকা আমায় চেনো কি, আমি পথ ভোলা এক কোথেকে এসেছি। মজা তো হবে, সে কথা কেন বলতে, তারপর তো আবার তথা দিদি শ্বশুর বাড়ি চলে যাবে। বাবা তা বললে কি হয়, বিয়ে হলে তো শ্বশুর বাড়ি যেতেই হবে, তুমি একটু তাড়াতাড়ি খেয়ে নাও না, নিজে নিজে খেয়ে নাও, ওদিকে তো আবার বললো শ্বশুর বাড়ির লোকজন এসছে, আমি ওদের খাওয়া দাওয়া রেডি করি। নাও না, তুমি নিজে নিজে খেয়ে নাও, আমার এখন অনেক কাজ পড়ে আছে, যাই যাই ওদিকে সামনে। ঘর ছড়ায় পাগলটাকে এমন করে কে গোডাকে, করুন গুঞ্জরি যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চুরি। দেখার আগে তোমার স্বপ্ন চোখে লাগে, বেদন জাগে গো নাচি নিতে ভালোবেসেছি। আমি পথ ভোলায় কোথেকে এসেছি, যখন ঘুরিয়ে বেলা চুকিয়ে খেলা, তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে, তখন সঙ্গ কে লবি, লব আমি মাধবী, যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি, আমি রব বসন্তের ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে, ফাগুন দিনে গো কানুন ভরা হাসি হেসেছি, আমি পথ ভোলায় কোথেকে এসেছি, আমি পথ ওকে ও আমার ছেলে অভিমন্যু, তোতার একমাত্র দাদা। এই পাগলটা আপনার তাহলে আমেরিকা?
এই শোনো, আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। ছি ছি, এত বড় মিথ্যে কথা। এই চলো চলো। শোনো দেবী, আগে আমার ব্যাপারটা বুঝতে দাও। কিচ্ছু বোঝার নেই, তুমি না গেলে আমি একাই চলে যাচ্ছি। আরে শোনো দেবী, ছি, তুই কেন আমার সর্বনাশ করলি? তুই শয়তান, তুই চাস না আমার বিয়ে হোক। কেন আসবি ওরা? বয়ে গেছে ওদের আসতে। তোকে আমি এত কথা বলেছিলাম, তুই আমেরিকায় থাকিস? মরে যাবো আমি, মরে যাবো। জীবন আর অর্জুনের সামনে দাঁড়াতে পারবো না। ওভাবে বলো না তোতা দিদি, ওভাবে বলো না। তুমি দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি চুপ করো, তোমরা সবাই ইচ্ছে করে করেছো। দাদা ঘরে তালা দিতে পারো নি? ভয় গই না, ভয় গই না, ভয় গা। সরস্বতী পুজোর দিন কেন শেষ হয়ে গেল না গো? ওই সরস্বতী পুজোতেও কেন শেষ হয়ে গেল না? তাহলে তোকে এত কষ্ট পেতে হতো না। আমি পারছি না, আমি পারছি না গো, আমি আর সহ্য করতে পারছি না। কাল রাতের ঘটনার জন্য আমি খুব লজ্জিত। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। ওরকম বোকার মতো আমি দুম করে রিয়্যাক্ট করে ফেলেছি। আমি ওরকম ভাবে রিয়্যাক্ট করব আমি বুঝতে পারিনি। আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার কোনো দাম নেই, সংসারে শুধু ঝিয়ের মতো খেটেই মরলাম। এতদিন আমি কিচ্ছু বলিনি, এবার তো আমি ছাড়বো না। খেপেছে রে, ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমি তখন থেকে বলে যাচ্ছি আর তুমি মুখে কাগজ চাপা দিয়ে বসে আছো। কি হলোটা কি? শুনতে পাচ্ছ না? আরে আমার শোনার দরকারটা কি? তোমার বলা তুমি বলে যাও না। মানে আমি কি পাগল? মদ্য, তার উপর অশিক্ষিত। তুমি যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু ওই মেয়ের সাথে আমি ছেলের বিয়ে দেব না। ভগবানের অভিশাপ আছে ওই বাড়িতে, নিশ্চয়ই কোনো পাপ করেছে ওরা। আরে ওই ছেলেটা লোলা পাগলা, এরপর যত সব বাচ্চা কাচ্চা হবে সব তো ওই রকমই হবে। এই শোনো, এই বিয়ে আমি কিছুতেই দেব না, দেব না, দেব না। দিও না, দিও না বিয়ে। আরে কে তোমাকে বিয়ে দিতে বলেছে? ছেলে বিয়ে করবে তার যেখানে খুশি সে বিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রশ্ন করতে পারো যে বরকর্তা কে হবে। আমি হব। হ্যাঁ, অনেকদিন পরে চুনট করা ধুতি গিলে করা পাঞ্জাবি পরে বরকর্তা সাজব, আর তারপর ছেলের বউকে নিয়ে বাড়ি ফিরবো। আমি আত্মহত্যা করব। তাই করো, তাই করো। সারা জীবন তো অনেক কিছু করলে, এবার আত্মহত্যাটা করে দেখো কেমন লাগে। তার আগে আরেকটা কথা বলি তোমাকে, তোমার ওই মরছে পড়া আত্মাটাকে আগে গলা টিপে মেরে ফেলো। ওটা মরলে তুমি নিজে জীবনে সুখী হতে পারবে। যাক, এখন এসব কথা বলতে আমার ভালো লাগছে না।
কাল সারা রাত ছেলেটা বাড়ি ফেরেনি, কোথায় ঘুরে মুছে কে জানে, হয়তো সারা দিন পরে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরবে, ফোনও ধরছে না। দেখি আর একবার ফোন করে। ওই তো ওই তো। আরে কি রে, কি হয়েছে তোর, এরকম চেহারা কেন? ওরে বোকা ছেলে, সব সিচুয়েশনে মাথাটাকে ঠান্ডা রাখতে হয়। কোথায় গিয়েছিলি তুই? শ্মশানে। হ্যাঁ শ্মশানে। কেন? অভিমন্যু তোতার একমাত্র দাদা কাল রাত্রে মারা গেছে। সে কি রে? আর রেখো না আঁধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও কাদাও যদি কাদাও এবার, সুখের গানে শোয় না যে আর হায় রে। বিশ্বজিৎ আপনি চেনেন আমাকে? আমি? তুমি চেনো নিজেকে? ফোনটা ধরো তোতা, তোতা ফোনটা। হ্যাঁ দিদি বলো। না আমার এখন ভালো লাগছে না গো আসতে। কেন? আচ্ছা ঠিক আছে আমি আসছি। ছেলেটা যে এইভাবে মারা যাবে কখনো ভাবিনি, রোগ টোক তো কিছু ছিল বলে শুনিনি, হার্ট ফেল তো কিছু হলো না, মনটা খুব খারাপ হয়ে গেল। এই সেদিনও ফাংশনে স্টেজে ওঠার আগে দুটো রসগোল্লা খাওয়ার জন্য জেদ ধরে বসেছিল, না খেয়ে কিছুতেই স্টেজে উঠবে না। মন্টু
আগে একবার ফাইলটা নিয়ে এসো তো, দেখি একবার চেষ্টা করে। আপনি চেষ্টা করবেন বাবু, তাহলে তো খুব ভালো হয়। আনন্দে সাগর হতে এসেছে আজ বান, আনন্দের সাগর হতে তার ধরে আজ বস রে সবাই, টান রে সবাই টান, আনন্দের সাগর হতে এসেছে আজ বান। চুপ পাগল কোথাকার, এখনো অনেক কাজ বাকি বুঝেছেন? তোর বন্যা ঠিক আসবে, ঠিক আসবে। আমার অলমুকটা যে কোথায় গেল কে জানে। দিদি ভাই যা ও ঘরে যা, আরে হাদার মতো তাকিয়ে থাকি না, যা না যা। আজকে না আমি তোকে সাজিয়ে দেব। উঠে পড় না তোতা, তোতা তোতা প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না তোতা। আমি জানি, আমি জানি আমি ভুল করেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোতা, প্লিজ প্লিজ তোতা প্লিজ। এত বড় একটা সুখবর ফোনে দিতে চাইনি, ভেবেছিলাম এখানে ছুটে এসে সবার সামনে বলবো। একমাত্র অভি তো জানতো আমরা কি করতে চলেছি। তুই চলে গেলি কেন, চলে গেলি কেন, চলে গেলি অভি কেন, চলে গেলি অভি কেন, চলে গেলি অভি কেন, চলে গেলি। অভিমন্যু, অভিমন্যু তো মারা যায়নি, মারা যায়নি অভিমন্যু। আমি ওকে, ওকে আমি না না, দিস ইজ এ কেস অফ সিম্পল হার্ট ফেলিওর, আমি ডাক্তার আমি জানি। মিথ্যে কথা বলছেন আপনি, আমি ওকে মুক্তি দিয়েছি, ওকে আমি মুক্তি দিয়েছি। না না মিস্টার বোস, আমি ডাক্তার, আমি আপনাকে বলছি আমি শিওর। কি করে মুখে বালিশটা চেপে ধরেছিলাম, কটা বাজে তখন জানি না, জানি না। মনে করে দেখো কটা বাজে, আমি জানি না, আমার কিচ্ছু মনে নেই। জানতে আমাকে হবে, মনে করে দেখো, জানতে তো আমাকে হবেই ললিতা, যে ওদের নিষ্পাপ ছেলেটাকে কি মুক্তি দিল, মা না বাবা, জানতে তো আমাকে হবেই ললিতা, জানতে তো আমাকে হবে, জানতে আমাকে হবে। হেরে গেলাম আমি, হেরে গেলাম আমি, হেরে গেলাম, আমার আমার সব শেষ হয়ে গেল সব। এভাবেই হেরে গেলে চলবে না, অনেক তো
আমাদের যে শেষ থেকে শুরু করতে হবে। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না চন্দ্রা, আমি পারবো না। কথাটা শোনো অনিন্দ, পারতে তোমাকে হবেই, তোমাকে পারতে হবে অনিন্দ, পারতে হবে, পারতে হবে। এটা কখনো অভিমন্যুদের মুক্তির পথ হতে পারে না। দেখো একবার, দেখো এরকম হাজার হাজার অসহায় বাবা মার চোখের জল মুছিয়ে দিতে হবে আমাদের, আমাদের দাঁড়াতে হবে ওদের পাশে, নির্ভরতার হাত থাকবে ওদের হাতে। Yeah.